এবার চালু হলো মেট্রো রেলের চতুর্থ স্টেশন উত্তরা সেন্টার। সকাল 8টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্টেশন। ছুটির দিন থাকায় সকাল থেকে খুব বেশি যাত্রী না থাকলেও এই এলাকার অনেকেই মেট্রো রেলে রওনা দেন নিজের গন্তব্যে। মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার রুটে স্টেশন 9টি। আগেই চালু হয় আগারগাঁও পল্লবী ও উত্তরা উত্তর স্টেশন, এবার খুলে দেয়া হলো উত্তরা সেন্টার স্টেশন। যাত্রীরা বলছেন এই স্টেশন কাজে যাতায়াতে আরো গতি আনবে। যেখানে ঘন্টার পর ঘন্টা আমরা জ্যামের মধ্যে বসে থেকে আসতাম, সেখানে মাত্র 10 থেকে 15 মিনিটে চলে আসা, এটা তো অনেক বড় পাওয়া। অভিজ্ঞতা খুবই ভালো। যেখানে হয়তো রাস্তা দিয়ে আসতে আমাদের ওয়ার্কিং ডেতে 1 ঘন্টা লাগে, সেখানে হয়তো 5 মিনিটে আমরা আসছি। আগে যেরকম ট্রাভেল করতে অনেক সময় লাগতো, বেড়ি বাঁধে রোড ইউজ করা লাগতো, বাস পাওয়া যেত যেত না, তো এখন এই স্টেশন হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে সময়টা অনেক কম লাগছে। যানজটের ভয়ে যেমন উত্তর আমরা আগে আসতে চাইতাম না, এখন মানে খুব ভালো লাগে। মেট্রো রেলটা হয়ে চললেই মনটা ভালো হয়ে যায়। জামজট অনেক লেট হতো, তো এখন লেটটা কম হবে। ঢাকা শহরে চলাফেরে এবং যানজট নিরসনে সবচেয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ধীরে ধীরে এই স্টেশনেও যাত্রী সংখ্যা বাড়বে। যেহেতু অফিস ডে না আজকে, হয়তো আজকে যাত্রী কম আছে, কিন্তু যেদিন অফিস ডে হবে এখানে আশা করছি এখানে ভালো যাত্রী আসবে, এবং আইকনিক স্টেশন হওয়াতে এখানে এমনিতেই যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আগামী 1 মার্চ থেকে দুয়ার খুলবে মিরপুর 10 নম্বর স্টেশনের। কহিরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।